আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে মেনিঞ্জেস। মেনিঞ্জেস সম্পর্কে তোমরা নিশ্চয়ই পড়েছো নার্ভাস সিস্টেম পড়তে গিয়ে, যে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটো জিনিস নিয়ে তৈরি। একটাকে বলা হয় হচ্ছে ব্রেন এবং আরেকটা হচ্ছে স্পাইনাল কর্ড। মেনিঞ্জেস করে কি, এই ব্রেন এবং স্পাইনাল কর্ড এই দুটোর ওপর দিয়ে একটা আবরণী সৃষ্টি করে। এই যে আবরণী যেটা ব্রেন এবং স্পাইনাল কর্ডের ওপর দিয়ে থাকে, এই আবরণীকেই বলা হয় কি মেনিঞ্জেস বলে। এই ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ব্রেন রয়েছে আর এখানে স্পাইনাল কর্ড চলে গেছে, অর্থাৎ এই দুটো মিলে তৈরি হয়েছে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এবারে এই ব্রেন এবং স্পাইনাল কর্ডকে ঘিরে আবরণী রয়েছে। ব্রেন সুরক্ষিত থাকে একটা স্কালের মধ্যে, অর্থাৎ করোটির মধ্যে। তাহলে এটা হচ্ছে স্কাল। এবারে এর নিচে একটা আবরণী রয়েছে, সেই আবরণীটার নাম হচ্ছে ডুরা ম্যাটার। তাহলে এই সবুজ রঙের যে লেয়ারটা যেটা চলে গেল সেটাকে আমরা বলছি হচ্ছে ডুরা ম্যাটার। এরপর যে আবরণীটা যেটা থাকে সেই আবরণীটার নাম হচ্ছে, যেটা আমি নীল রঙের আমি আঁকলাম, সেটাকে আমি বলছি হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। আর সব শেষে যেটা রয়েছে এই একেবারে ব্রেনের উপর দিয়ে আমি এরকমভাবে করছি, এইটা হচ্ছে পায়াম্যাটার, অর্থাৎ একদম ভেতরের যেটা এটাকে আমরা বলছি পায়াম্যাটার। এই লেয়ারটা ঠিক এরকমভাবে এখান দিয়ে নেমেছে, নেমে এরকমভাবে চলে গেছে, আবার ঠিক এরকমভাবে আমাদের যে ডুরাম্যাটারের লেয়ারটা সেটাও আবার এরকমভাবে নেমে এরকমভাবে চলে গেছে। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ব্রেন এবং স্পাইনাল কর্ড দুটোকে ঘিরে এরকমভাবে তিনটে আবরণী রয়েছে। একদম বাইরে রয়েছে ডুরা ম্যাটার, মাঝখানে রয়েছে অ্যারাকনয়েড ম্যাটার, আর একদম ভেতরে রয়েছে প্যারাম্যাটার। চলো এবারে প্রত্যেকটা স্তর সম্পর্কে আমরা একটু একটু করে জেনে নিই। এইটা হচ্ছে স্কাল, আর স্কালের ঠিক নিচে রয়েছে কি ডুরা ম্যাটার। এই যে ডুরা ম্যাটার যেটা, এই ডুরা কথাটার অর্থ হচ্ছে, এই ডুরা কথাটার অর্থ হচ্ছে টাফ, মানে কঠিন, শক্তিশালী, ডিউরেবল, যার স্থায়িত্ব রয়েছে। ম্যাটার কথাটার অর্থ কি, ম্যাটার কথাটার অর্থ হচ্ছে মাদার, তার মানে যে মা বেশ শক্তিশালীভাবে সুরক্ষিত করে রেখেছে, সেই স্তরটা হচ্ছে ডুরা ম্যাটার। এবারে এই যে ডুরা ম্যাটার যেটা, এই ডুরা ম্যাটারের আবার দুটো স্তর আছে। একটা স্তরকে, যে স্তরটা উপরের দিকে থাকে তাকে বলা হয় পেরি অস্টিয়াল স্তর বা পেরি অস্টিয়াল লেয়ার বলা হয়, আর নিচে যে লেয়ারটা থাকে তাকে বলা হয় কি মেনিনজিয়াল লেয়ার। নিশ্চয়ই মনে থাকবে তোমাদের, উপরের যে স্তরটা যেটা থাকে তাকে বলা হয় পেরি অস্টিয়াল লেয়ার, আর নিচের যে স্তরটা যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে কি মেনিনজিয়াল লেয়ার। জিনিসটা আরেকটু বোঝার কমভাবে আমরা চিন্তা করতে পারি, এই পুরোটা যদি ডুরা ম্যাটার যদি হয়, এই উপরের হাফটা যেটা, উপরের হাফটাকে বলা হচ্ছে কি পেরি অস্টিয়াল লেয়ার, আর এই যে নিচের দিকটা যেটা সেটাকে বলা হয়ে হচ্ছে কি মেনিনজিয়াল লেয়ার। এবারে আমরা দেখে নিই যে ডুরা ম্যাটার কী কী জিনিস নিয়ে তৈরি। ডুরা ম্যাটারের মধ্যে থিক মানে স্থূল, ডেন্স মানে হচ্ছে ঘন, ইররেগুলার কানেকটিভ টিস্যু রয়েছে। এই যে মেনিনজিয়াল লেয়ারটা, মেনিনজিয়াল লেয়ারটা কেবলমাত্র কিন্তু তাকে হচ্ছে স্পাইনাল কর্ডেতে দেখতে পাওয়া যায়, ওখানে কিন্তু এই পেরিঅস্টিয়াল লেয়ারটা থাকে না। এই দুটো লেয়ারের মাঝখানে, মানে হচ্ছে এই পেরিঅস্টিয়াল লেয়ার আর মেনিনজিয়াল লেয়ার, তার মানে এই প্রথমটা আমি এ লিখলাম আর এটাকে আমি বি লিখলাম, তাহলে পরে এই এ আর এই বি, এই দুটোর মাঝখানেতে ভেনাস সাইনাস। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাই হচ্ছে এরকমভাবে ভেনাস সাইনাস রয়েছে। ভেনাস সাইনাস এরা করে কি, ভেনাস সাইনাস আমাদের এই স্কাল থেকে বা ব্রেন থেকে ব্লাড এখানে নিয়ে এসে জড়ো করে, এবং সেখান থেকে ইন্টারজুগুলার ভেন দিয়ে এটা আবার বাইরে নিয়ে যায়। ডুরা ম্যাটারের কাজ হচ্ছে কি, বাইরের আঘাত থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএসকে রক্ষা করা, এবং ভেতরে যে সমস্ত ব্লাড ভেসেলস যেগুলো রয়েছে বা রক্তবাহ যেগুলো রয়েছে সেগুলোকেও রক্ষা করা। আমাদের ডুরা ম্যাটার সম্পর্কে জানা হয়ে গেল, এবারে আমরা পরের যে লেয়ার যেটা আছে সেই লেয়ারে আমরা মুভ করি। দ্বিতীয় যে স্তরটা আছে সেটাকে বলা হয় অ্যারাকনয়েড ম্যাটার। প্রথমে এরকমভাবে চলে গেল হচ্ছে স্কাল, আরেকবার আমরা দেখে নিই।
তারপরের যে লেয়ারটা যেটা রয়েছে সেই লেয়ারটাকে আমরা বলেছি হচ্ছে ডুরা ম্যাটার। তাহলে এই সবুজটা হয়ে গেল হচ্ছে ডুরা ম্যাটার, আর একদম মাঝখানে যেটা রয়েছে এখানটাতে এটাকে আমরা বলছি হচ্ছে কি অ্যারাকনয়েড ম্যাটার। এবারে আমরা দেখে নিই অ্যারাকনয়েড ম্যাটার কি কি জিনিস দিয়ে তৈরি। এখানে কোলাজেন রয়েছে, ইলাস্টিক ফাইবার্স রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে প্ল্যাটেন্ট মেসোথেলিয়াল সেলস, এটাও হচ্ছে পাতলা থিন এবং আভাস্কুলার। এই স্তরটার নাম অ্যারাকনয়েড ম্যাটার কেন হয়েছে, এটা এসছে অ্যারাকনিটা থেকে, মাকড়সা হচ্ছে অ্যারাকনিটার অন্তর্গত। তাহলে এর সঙ্গে মাকড়সার কি সম্পর্ক, এটাই সম্পর্ক। এই ছবিটার দিকে আমরা যদি তাকাই দেখতে পাব কি এই যে অ্যারাকনয়েড ম্যাটার রয়েছে, এই অ্যারাকনয়েড ম্যাটারের এখানে আমরা থেকে থেকে এরকমভাবে কতগুলো প্রজেকশনস দেখতে পাব, যে প্রজেকশনসগুলো পরের যে লেয়ার যেটা রয়েছে অর্থাৎ আমরা যেটাকে বলেছি হচ্ছে পায়াম্যাটার, এই পায়াম্যাটারের সঙ্গে এই প্রজেকশনসগুলো দিয়ে লেগে রয়েছে। তাহলে এই প্রজেকশনসগুলোর নাম হচ্ছে কি, এই প্রজেকশনসগুলোর নাম হচ্ছে ট্র্যাবিকুলি। এই ট্র্যাবিকুলিগুলো দিয়ে, তাহলে এইটা যদি একটা অ্যারাকনয়েড ম্যাটারের লেয়ার যদি হয়, এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কতগুলো লুজভাবে নেমে আসা কতগুলো প্রজেকশনস এরকমভাবে এসছে। এই প্রজেকশনসগুলো ওপর থেকে নিচে নেমে এইরকমভাবে আমরা এই জায়গায় যে লেয়ার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পায়াম্যাটারের লেয়ার, এই পায়াম্যাটারের লেয়ারের সঙ্গে লেগে রয়েছে। এইবারে এই যে পায়াম্যাটার আর এই যে অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে এই যে স্পেস যেটা রয়েছে, এই স্পেসটাতে দেখা যায় কি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এখানটায় প্রবাহিত হয়। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তোমরা জানো যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে একটা, এখানে মেকানিক্যাল শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, অর্থাৎ কুশনের মতন কাজ করে, এবং এরকমভাবে সে আবার সিএনএসকে যেমন পুষ্টি যেমন দিচ্ছে ঠিক সেরকমভাবে আবার একটা কুশনিংয়েরও কাজ করছে, যাতে ঝাঁকুনি থেকে আমাদের এই সিএনএসকে রক্ষা করা যায়। এটাকে কেন আমি বললাম যে এটাকে অ্যারাকনয়েড ম্যাটার বলা হয়, এটাকে অ্যারাকনয়েড ম্যাটার এই কারণে বলা হচ্ছে, একটু আগেই আমি বলেছি কি যে অ্যারাকনিডা মানে হচ্ছে এই গ্রুপেতে মাকড়সা রয়েছে। তাহলে এই যে ট্র্যাবিকুলিগুলো যেগুলো রয়েছে সেই ট্র্যাবিকুলিগুলো দেখো এমনভাবে রয়েছে যে দেখে মনে হচ্ছে যে এই জায়গাটা একটা নেটের মতন চেহারা নিয়ে ফেলেছে, অর্থাৎ ওয়েবের মতন চেহারা নিয়েছে। যেহেতু একটা ওয়েবের মতন চেহারা নিচ্ছে এই নেটওয়ার্কের জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড ম্যাটারের পর যে লেয়ারটা যেটা রয়েছে সেই লেয়ারটাকে আমরা বলছি হচ্ছে কি পায়াম্যাটার বলছি। পায়াম্যাটার অ্যাকচুয়ালি ব্রেনের সঙ্গে একেবারে লেগে রয়েছে। পিয়া কথাটার অর্থ হলো সফট, জেনে নিয়েছো, ম্যাটার কথাটার অর্থ হচ্ছে মা, অর্থাৎ মাদার। মা তার কোমল স্পর্শ দিয়ে সিএনএসকে রক্ষা করছে। তাহলে প্রথমে ছিল হচ্ছে ডুরা ম্যাটার, সে হচ্ছে খুব শক্তিশালী মা, তারপরে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, আর তারপরে হচ্ছে কি পিয়া ম্যাটার, বা যে মা হচ্ছে খুব সফট টাইপের সে হচ্ছে সিএনএসকে রক্ষা করছে। পিয়া ম্যাটারের মধ্যে আবার আমরা দুটো লেয়ার আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি বাইরের দিকের যে স্তরটা যেটা রয়েছে সেই স্তরটা হচ্ছে কোলাজেন দিয়ে তৈরি, আর ভেতরের যে স্তর যেটা রয়েছে সেটা হচ্ছে রেটিকুলার ফাইবার দিয়ে তৈরি। এবারে আমরা লাস্টে দেখে নিই যে ব্রেনের কোথায় আঘাত লাগলে পরে তার কি কি টার্মিনোলজি আমরা ব্যবহার করে থাকি বা কি কি শব্দ চয়ন আমরা করে থাকি। এটা আমাদের স্কাল আছে, অর্থাৎ মাথার খুলি, আর ডুরা ম্যাটারের এই স্তরটা ডুরা ম্যাটারের পেরিঅস্টিয়াল লেয়ার। এবারে যদি কোনো কারণে এই জায়গায় যদি আঘাত লেগে রক্ত যদি জমা যায় তাহলে পরে তাকে আমরা বলছি কি ট্রাডুরাল বা এপিডিউরাল। এইখানে তো জমাট যদি বাঁধে তাহলে অ্যাক্সিডেন্টের ফলে তখন আমরা তাকে বলি কি এপিডিউরাল হেমাটোমা। তাহলে ডুরা ম্যাটারের পরে কে রয়েছে অ্যারাকনয়েড ম্যাটার। এবারে মনে করো যে আঘাতটা এই জায়গায় লাগলো, অর্থাৎ ডুরা ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে, তাহলে এই জায়গাতে আমার রক্তটা জমাট বেঁধেছে। এবারে তারপরে এই জায়গাটা কোন জায়গা হচ্ছে ডুরা ম্যাটারের নিচের অংশ পরিষ্কার, সেই জন্য এই জায়গাটাকে তখন আমরা বলবো কি সাব ডিউরাল হেমাটোমা। এইবারে যদি এই অ্যারাকনয়েড প্রসেস আর
পায়া ম্যাটারের মাঝখানের যদি ঘটনা যদি ঘটে, এটা হচ্ছে পায়া ম্যাটার, তাহলে এইখানে যদি ব্লাড জমাট বাঁধে এই সমস্ত জায়গাগুলোতে, তখন আমরা কি বলবো এটা কোথায় রয়েছে? তাহলে অ্যারাকনয়েড ম্যাটারের নিচের দিকে রয়েছে, তাহলে আমরা কি বলবো? সাব অ্যারাকনয়েড হেমাটোমা। এবারে এই ব্রেনের ভেতরেও তো আঘাত লাগতে পারে, ব্রেনের ভেতরে যদি রক্ত ক্লট করে যদি যায় অ্যাক্সিডেন্টের ফলে, তাহলে পরে তাকে কি বলবো? ইন্ট্রা সেরিব্রাল হেমাটোমা। কিছু রোগ আছে যে রোগগুলোতে মেনিনজেসের প্রদাহ হয়, যেমন হচ্ছে মেনিনজাইটিস রোগটা। আশা করি তোমরা মেনিনজেসের ব্যাপারটা এখন বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।